নদিয়া জেলা জয়পুর ব্লক জামড়া পঞ্চায়েতের অন্তর্গত কড়কড়া গ্রামে অকলি মাহাতো বিধবা ভাতা না পাওয়ার কারণে অনেক অসুবিধায় পড়েছে। আমি অন্নপূর্ণা কুমারী আর এ হলো আমার সমুদায়। আমার সিটের দমে আর গিদার দমে কষ্ট দিয়ে কত কষ্টে মানুষ করো গিদার পড়া লেখা কত সরকারি স্কুলে ভর্তি করলি তো নাম লিখাই দিলি তখন কত কষ্টে আর ঘর দুয়ার সাল সাবুন ঘর নাই আমার সেরকম বিধবা পেনশনটা এখন পাইত না সেটা এখন কোনো নাই। তো বিধবা পেনশন খাতির কি ফর্ম তরম ভর না? ফর্ম তো ভরাইলি গাঁ মুখিয়াকে দিলি ঠিক মেম্বারকে বছর দিন হয়ে গেলে বছর দিন হয়ে গেলে তখন কোনো নেই শুনাইলি আর বিধবা পেনশনটা হয়ে যায় আমার গিদার এতে কষ্টে মানুষ করম আবার যেসে হয়ে যায় তেল সাবুন কত কষ্টে করম একর একর ঘর কাম করম তো করম তেল সাবুন হয়তো আরে গিদারকে এখন কোনো নেই ককর ঘর দুয়ার গেলে তো রানে করো তুমি কত পাচ্ছে মাঙ্গে রাইলি নাকি সে মাঙ্গে রাইলি লেতি নাকি একটা রানে করবি। অকলি মাহাতর স্বামী অনিল মাহাতর মারা গেছে। উনি দিন মজুদ ছিলেন, তার পরিবার খুবই গরিব এবং তাদের লাল কার্ড আছে, তবুও এখনও পর্যন্ত তার স্ত্রী বিধবা ভাতা মিলে নেই। ১২ বছর ও ৬ বছর দুটি মেয়ে নিয়ে বিধবা অকলি মাহাতো অসহায় অবস্থা রয়েছে। অকলি মাহাতো বাড়ি বাড়ি কাজ করে কোনো রকম সংসার চালায়। এই জন্য আপনারা ভিডিও শ্রুতি পিয়ালি মণ্ডলের কাছে অনুরোধ জানান। ভিডিওর ফোন নম্বর 94 34 75 37 56, ফোন করে তাকে অনুরোধ করুন। আমি অন্নপূর্ণা কুমারী পশ্চিমবঙ্গ পুরুলিয়া জেলা থেকে ইন্ডিয়া অনহার্ডের পক্ষে।